সত্যি দারুণ লাগছে। ওখানে সিলেও দিয়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছে, পারলাম না, কাকা আমাকে পান খাওয়ালো না, কি করবো, চলো দেখি ট্রাই করি কার কাছ থেকে পাই। তারে খাওয়াবো আজকে ইচ্ছা মতো। আমি স্টেশনে কিছু ঠাকুরমা বসে আছে, তো আমি ঠাকুরমাদের কাছে যাব, গিয়ে বলবো আমাকে 10টা টাকা দাও। যদি 10টা টাকা দেয় ওই ঠাকুরমা গুলো সবগুলোর আজকে পেট ফুটে খাওয়াবো আমি, চলো। তো ফাইনালি যতগুলো ঠাকুরমা স্টেশনে যেখানে বসেছিল আর তাদের কাছে আমি গেছি, গেলে 10টা টাকা চেয়েছি, আমাকে 10টা টাকা দিয়ে বলে নাও বাবা ছোট ছোট দুটো নোট, তো 10টাকা দিয়েছে। এইবারে আমার কি খেলা, তো আমি যাব সবাইকে এবার পেট পুড়ে খাওয়াবো, যা খেতে চাই তাই খাও, তো চলো। ট্রাই করছিলাম যে অনেকেই এসে দিতে চান, আমি একটু আগে একটা কাকার কাছে পান খেতেছিলাম, ভাবছিলাম কাকাকে আজকে খাওয়ায় জন্মত দেখাবো সত্যি, কিন্তু ঠাকুরমাদের কাছে এসছি সঙ্গে সঙ্গে 10 টাকা। আমি বলছি আমার কাছে টাকা নেই, 10টা টাকা দাও। তার আগে এই যে আন্টি আমি অনেক আগের থেকে চিনি, হয়তো উনি ওনার কাজ বাজ করে মানে সেইটাই, কিন্তু আমি কোনো ওইসব ব্যাপারে যাচ্ছি না, আমি যে ব্যাপারে এসছি আমাকে 10 টাকা আমি পেয়ে গেছি। তোমাদের বলেছিলাম পেট পুড়ে খাওয়াবো, তো পেট পুরেই খাবো, যা খেতে চাই সবাইকে খাওয়াবো। এই যা যতগুলো লোক আছে সবগুলো যে এখন যা খেতে চায় আমি তাই খাওয়াবো, ঠিক আছে? দেখো হাসি ঠিক আছে, শাকবাদ আমি দিতে পারবো না, মাছ ভাত।
চলো তাহলে, চলো আনন্দ পেয়েছি আনন্দ। অ্যাকচুয়ালি একটা কথা বলি, যেখানে চেয়ে আমি বিমুখ হইনি, দশ টাকা চেয়েছিলাম সঙ্গে সঙ্গে হাসি মুখে দশ টাকা দিয়ে দিয়েছে, সেইখানে আমি না খেয়ে পারি। চলো খাবার নিয়ে আসি। হোটেল আছে মানে আমি কোনো ঠাকুরনগরে আছি আর কোথাও গিয়ে কোনো হোটেলে কিছু পাচ্ছি না। আমি এখানে খাবো না, আমি নিয়ে যাবো, আমি তোমার এখানে বসে খেতে আসি, সেই টেনশন নিতে হবে। ব্লগ চলছেন, কাউকে খাবো তার জন্য। সবাই ভয় পায় কেন, এত কি মানে কোনো রকম বাজে ইয়ে আছে না, তুমি সুন্দরভাবে রান্না করছো, সুন্দরভাবে দিচ্ছ, তাতে ভয় পাওয়ার কি আছে। তো আমরা নিয়ে যাবো খাবার, ছয়টা মাছ ভাত আর একটা খাসি ভাত। খাবার এই যে রেডি হচ্ছে, আর কাকা বললো যে আজকে খাবার অর্ডার ছিল কোথাও, তো তার জন্য ভালো ভালো বড় মাছের পিস আছে। আমাকেও দাদা দেখালো ভালো কি মাছ, এটা কাকা কাটলাম আমি একদম, তো অর্ডারের খাবার পেয়ে গেছি, আর খাইও শান্তি পাবো, ভালো মাছ তারা একদিন খেয়েও শান্তি পাবে। তো চলো, এই যে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন নেব ছয়টা মাছ ভাত একটা খাসি ভাত। সব কিছু নেওয়ার পরে তারপরে কি করছে দাদা, আমাকে ভালোবাসে, দাদা আমাকে চিনতে পেরেছে আমাকে দেখেই, মানে যদি আমার ভিডিও দেখে। তো দাদা আমাকে কি করলো, বলছে আমি চুনো মাছ রান্না করেছি একটু খেয়ে দেখো, এই দেখো ছোটো মাছ, মানে একদম ছোটো মাছ, আর এই মাছ খাই সব থেকে ভালো বড় মাছের থেকে। ও ভাই সেই সেই একবার দেখা, ভালো করে দেখাই দেখো বাদন, তুই একবার খেয়ে দেখ, তোর মুখ ফেলবে না সত্যি। একদম ফালতু মা খেয়ে দেখ, দিলেই বলতে হবে এরকম কোনো কথা না, বা একদম ফাটাফাটি ফাটাফাটি। তুই তো এবার প্লেট চাটা শুরু করবি না, আমি ভালো করেই জানি, তো চল তাড়াতাড়ি খা, একটু দিয়ে আসি। তো চলো একদম একদম আমি আসবো মানে দাদা, তো আমার এই যে প্যাকেট সব হয়ে গেছে, আর প্যাকেট গুলো নিয়ে আমি আমার ঠাকুমাদের খাবো, চলো মানে আন্টি ঠাকুমা সবাই। আরে আমার সাম বলছি, আমার এই যে পিছনে স্টেশন আর এই হেভি ব্যবহার, এদের দারুণ ব্যবহার, মানে কি বলবো, চুনো মাছ খাইছে হেভি টেস্টি। আর ওই যে পিছনে দেখা স্টেশন, তো আমরা এখন কোথায় যাব, ওই স্টেশনে চলো। এটা কি ধরনের পাগলামি, মানে একটা আন্টি ওইখানে এক্সট্রা চলে এসে ও বলছে আমি দেবো, তার জন্য ওই আন্টিকে দিয়ে দেওয়া হলো, আর আমি এখন দেবো না।
বলছে শোন, কি বলছো? দেব দেব না দিয়ে পারি বলো তো। আমি ঠাকুমার জন্য আর একটা প্যাকেট আনিয়ে দিয়েছি, ঠিক আছে? বলছিলাম ঠাকুমারে দেব না, তাই না? এই যে ঠাকুমা আবার আমাকে সুপারিশ করে যে পাশে একটা দাদু আছে দাদুর জন্য, ঠিক আছে? তো চলো আগে ঠাকুমাকে সিধা দেখো খালি একবার, সেই আসি না। এই দাদুটার জন্য দেওয়ার জন্য বলেছিল ঠাকুমা, লাস্টে ঠাকুমা পড়েনি। তা একটা কথা আছে কি, যদি তোমরা কেউ এক জায়গায় থাকো, যখন কেউ কিছু খাবার দিতে আসলে পাশের জনের জন্য চেয়ে দেবে, ঠিক আছে? এটা আছে কথা। তো ভীষণ আনন্দ লাগছে, শান্তি পেয়েছি। একটু ইনাদের সাথে কথা বলবো, কথা কথা বলে একটু টাইম স্পেন্ড করবো, তারপরে পেটে চলো। লোক দেখলে বোঝা যায় কে কেমন। ফাইনালি আমার সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে, আর সবার সাথে ছিলাম, এদের সাথে থেকে আমি এত ভালো লেগেছে, কি বলবো, ভীষণভাবে টাইমটা ভালোভাবে স্পেন্ড করলাম, কেন মন মাইন্ড ভালো থাকে সবসময়। তো এনাদের সাথে ভালো লেগেছে, তো চলো এখন যাবো, তাই তো? তো ওইখান থেকে ঠাকুরমাদের আর কি খাবার টাবার দিয়ে আসার পরে তারপরে আবার চলে এসেছি সেই চুমু সিঙ্গাড়ার পাশে। এখন এই যে পপকর্ন খাবো, পপকর্ন, ঠিক আছে? তো চলো আগে বসে বসে একটু পপকর্ন কাকা দোকানে আমাদের খাবার টাবার দিয়ে আসার পরে আবার বসে পড়ছি কাকা দোকানে, আর পপকর্ন, ঠিক আছে? বাদুনি খালাম খাবো। আমি জানি তুই ক্যামেরা ধরতে পারছিস না, নে ধর। এতই খুশি, আমার লোভ সামলাতে পারে না, আবার বলে আমি খাই না। আরে কেনা কে চাইতে হো? আমি চলে এসেছি ঠাকুরনগর স্টেশন থেকে টুটুদির বাড়িতে, আর টুটুদি বসে খেপে গেছে, ফল কাটছে, খালি ফল কাটছে, আর ফল কেটে চলে এসেছে আমার হাতে। এই দেখো ফল সব আমার হাতে, এই দেখো ফল, ঠিক আছে? এই যে টুটুদি খালি কেটে কেটে নিয়ে আসছে, এই দেখো, ঠিক আছে? তো টুটুদের বাড়ি আসলে এরকম ফল নিয়ে আসে, খেতে থাকে সারাক্ষণ, যা পারে যে যাতে পারে, একদম খালি খাটের তলেতে, আকাশেতে, মাটির তলেতে, সব যাতে খালি খাবার নিয়ে আসতে থাকে। আর ঢিলে ওই যে বসে রয়েছে, ঢিলে এখন কখন ইন্দা কুড়ুকুড়ু অন দা স্পট করবে সেই চিন্তা, দেখো সোরের মতো লাগছে দেখে। দুইজনে সেই বেরিয়েছি, বেরিয়ে বিকেলবেলার দিকে বেরিয়ে তারপরে দুজন কি করলাম, মন মাইন্ড ভালো লাগছিল না, তারপর তো যা যা করলাম তোমরা সবাই দেখলে। তো আমরা এখন টুটুদের বাড়িতে একটু বসবো, বসে তারপরে বাড়িতে যাব। ম্যাঙ্গো খেয়ে নি, সেই মজা। হুম হুম, দারুণ লাগছে খেতে। এটি তুই খা তা, কেন আলু নিয়ে এসছিস? আলু বড়া নাকি বলে? সেই স্বাদ, সেই স্বাদ, আমার তো স্বাদ লাগতেছে কেন।